পা ফেললাম ছেঁড়া দ্বীপে। তো এই দ্বীপে যে একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড আছে এটা আমি দেখে দিয়েছি। এই দ্বীপে কোনো বাতাস নেই, একবারে বাতাস স্তব্ধ, সেই কারণে রোদেরও তীব্র জ্বালা অনুভূত হয় শরীরে। তো যাই হোক, দ্বীপে প্রবেশ করতেই নজর পড়ল পাথরের ওপর। পাথরের মধ্যে ছোটো ছোটো পাথর লুকোচুরি খেলে। এগুলো হলো ঝিনুক সদস্য, শামুকের মতো, কোনটা ঝিনুকের মতো। একটা হাতেও নিয়েছিলাম পাখড়াটা, পাখড়াটা হাতটা তুলে আছে একেবারে, ছোটো পাখড়া চিনকিও দেয় না। এবং এখানে কিছু শামুকও আছে, যেগুলো হলো শামুক। তো যাই হোক, যেটা যেখানে ছিলাম সেখানেই রেখে দিলাম। এখানে তেবড়ো থেবড়ো পাথরে ভরত, যদি পাথরকে পেরে যান তাহলে নিশ্চিত রক্তপাত হবে। এই জন্য এখানে খুবই সাবধানে হাঁটতে হয়, নিজের যে পাথরে কখনো হাঁটবেন এবং কখনোই তাড়াহুড়া করতে যাবেন না, সেই ক্ষেত্রে দুর্ঘটনা অনিবার্য। অনেক মানুষই এখানে ভ্রমণ করতে আসে, তবে এখানে একটা ডাস্টবিন আছে ময়লা ফেলার জন্য। এখানে এসে মানুষ প্রচুর পরিমাণে ডাবের পানি পান করে থাকে, কারণ তীব্র গরমে হতাশা হয়ে অন্তর্ভুক্ত লাগবে। এইভাবে আমাদের সেন্ট মার্টিন দ্বীপে স্বাগতম ওয়েলকাম করেছে, অবশ্য মুখে না, ব্যানারের মাধ্যমে। তো এখানে দেখা যাচ্ছে যে ডাবের শাড়ি অর্থাৎ অনেকেই ঢাক খেয়ে থাকে, তো এখানে ডাবের যে পোশাকগুলো এগুলো এখানেই পরে আছে। আর হ্যাঁ, এখানে কোনো স্থায়ী দোকান নেই, সবগুলো অস্থায়ী দোকান, কেননা এটা পানির মধ্যে তলিয়ে যায়। দিনে কিছু সময়ের জন্য এটা পানির উপরে থাকে, ঘাটার সময় যখন জোয়ার আসে তখন সব তলিয়ে যায়, সেই ক্ষেত্রে দোকানগুলো অস্থায়ী। একটা দুপা করে ভেতরে এগিয়ে গেলাম, প্রচণ্ড রোমাঞ্চক অনুভূতি নিয়ে। তো ভিতরে যাওয়ার পরে যা দেখবো তা দেখবেন, এখানে কিন্তু তীব্র গরম, রোদটা প্রখর প্রখর। এখানে আসলে অবশ্যই আপনারা মূল ভূখণ্ডে টুপি কিনতে পাওয়া যায় না, এখানে করতে পারে, তো এগুলো অবশ্যই কিনে নেবেন। তো এখানে এক চাচা শশা বিক্রি করছে, তো শশাগুলো তেতো আমি খেয়েছিলাম। যাই হোক, কিছুক্ষণ পরই আমরা কেয়াবনের দেখা পাবো। কেয়াবনের রয়েছে গাছ, কেয়াবনের নাম নয়, এটা একটি বৃক্ষের নাম। এই দেখুন ভিজা ভিজা পানি, এই পর্যন্ত সমুদ্র পানি চলে আসে, কিন্তু এখন পানি অনেক দূরে রয়েছে। এই হলো মূলত কেয়া গাছ, এবং এর মধ্যে কেয়া ফল, কেয়া ফল অবশ্য খাওয়ার জিনিস নয়, এগুলোর ব্যবহার সম্পর্কে আমি অজ্ঞ। যাই হোক, শেষ পর্যায়ে আমরা একটা কেয়া ফল ভাঙব, আমরা নিয়ে দেখার চেষ্টা করব যে ভেতরে আসলে কী থাকে। বালুময় কেয়াবন, ভিতরে ঢুকতে গাছ পিছন করে, কেন এখানে আসলে আমার জুরাসিক পার্ক এবং জুরাসিক ওয়ার্ল্ডের কথা মনে পড়ে। এটা হলো মূলত কেয়া ফুল, সরি কেয়া ফল। এখানে কোনো স্তন্যপায়ী পশু আমি দেখি নাই, কোনো পাখিও দেখা যায় নাই। আমি এখানে কয়েকটি মানস্ক পর্বের প্রাণী দেখেছি, অর্থাৎ শক্ত ফলক বিশিষ্ট, যেমন শামুক এবং কাক। এই পর্বে
জনশূন্য এটি, এদিকে অনেক ভূখণ্ড থেকে সাইকেল আরোহণ করেও আসা যায়। তবে এখানে আপনাদের মোবাইল নেটওয়ার্ক পাবেন, এমন না যে মোবাইল নেটওয়ার্ক থাকবে না, মোবাইল নেটওয়ার্ক অবশ্যই থাকবে, কিন্তু নেটওয়ার্ক কম থাকবে। আপনারা ফোন কল করতে পারবেন, ইন্টারনেট ব্রাউজার একটা নেট ইউজ করতে পারবেন না, সমস্যা হবে, চলবেই না, এবং মোবাইলের চার্জ দিতে শেষ হয়ে যাবে, কারণ যেহেতু নেট কম সেক্ষেত্রে আমাদের প্রসেসরকে বেশি কাজ করতে হয়। তো এখানে ফটোগ্রাফির জন্য সুন্দর জায়গা আছে। তো এই হলো কেয়া গাছ, কেয়া গাছ থেকে সবার ছিল না, এখানে একটা ফল কুড়িয়ে নিব, এখানে অনেক কেয়া ফল পড়ে আছে, এগুলো হলো মূলত কেয়া ফলের যে এক একটা কোষ থাকে, ওই কোষগুলো শুকিয়ে গেছে, এগুলোর মধ্যে হয়তো কেয়া বিচি থাকে। তো আমরা একটা কাঁচা বিচি অর্থাৎ সবুজ রঙের যে ফল, হস্ত ফল, ওইটা একটু দেখার চেষ্টা করি। যেমন যে এখানে একটা করে আমি নিলাম, নেওয়ার পরে দেখতে আতা ফল আতা ফল লাগে, যাই হোক এটা কিন্তু আতা ফল নয়, এটা হলো কেয়া ফল। এটা দেখতে খুবই শক্ত, অন্য যে নরম, খুব শক্ত। সাথে ছুরি ছিল না, ছুরি খুলে এটাকে কেটে দেখতাম, কিন্তু ছুরি নাই তো কী করবো, একটা কাপড় দিয়ে ফেটলে দেখি কিছু দেখা যায় কিনা। দুই পাথরের মাঝে রেখে কিছুই হলো না, অবশেষে দুই তিন হাত দেওয়ার পরে আমি ক্লান্ত হয়ে গেলাম। হাঁটতে হাঁটতে হঠাৎই একটা এই প্রথম আমি রাস্তাতে কোনো কোকোনাট ক্রপ দেখলাম, প্রথমে আমাদের যাওয়ার সময় হয়ে গেছে, মাঝিরা ভাবছে যে চলে এসো, এখানে পানি নাকি গড়িয়ে যাবে, আমাদের বৃক্ষ পর্যন্ত পানি চলে আসে সমুদ্রের পানি, তো সেই ক্ষেত্রে এখানে হাঁটার কোনো জায়গা নেই, তাই আমি এখান থেকে বাধ্য হয়ে চলে যাচ্ছি। যেতে যেতেও কতটুকু ভিডিও করতে থাকে, কতটুকু পারি, মানুষজন ছবি তুলতে ব্যস্ত, আমি ব্যস্ত ভিডিও করতে। এখন পানি অনেক দূরে আছে, পানি নিচে তলিয়ে থাকে,